বেশ কিছুকাল পর তোমাদের গল্প দাদু, আমি তুষারকান্তি ভট্টাচার্য আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্প ব্রহ্মপুরীর বৈঠক। বহু যুগ পর সুমেরু পর্বতের ব্রহ্মপুরীতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল কিছুকাল আগে। সুমেরু পর্বত হল ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের একটি সুউচ্চ পর্বত। পর্বতটির উত্তরে কেদারনাথ এবং কেদার ডোম। এই সুমেরু পর্বতের ব্রহ্মপুরীতে যে বৈঠকটি বসেছিল তার মধ্যবুনি ছিলেন ব্রহ্মা স্বয়ং। তার পাশেই উপবিষ্ট ছিলেন বিষ্ণু এবং মহেশ্বর, কিছুটা দূরে দেবরাজ ইন্দ্র, অন্য সব দেবতাদের সঙ্গে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিচ্ছিলেন। কিন্তু যাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক বৈঠক, সেই দেবী দুর্গার এখনো দেখা নেই। মহাদেব জানালেন, আসলে মর্ত্যে গমনের যাবতীয় প্রস্তুতি নিয়ে ও খুব ব্যস্ত, সেই সব ঝামেলা চুকিয়েই সে এক্ষুনি এসে পড়বে। মহাদেবের কথা শেষ হতে না হতেই দেখা গেল এক সুসজ্জিত পুষ্পক রথ নিঃশব্দে ব্রহ্মপুরীর প্রবেশ দ্বারে এসে নামল। দেবী দুর্গা পুত্রকন্যা সমভিব্যাহারে রথ থেকে অবতরণ করলেন। ভিড়ে ঠাসা ব্রহ্মপুরীর সভাস্থলে হুলুস্থুল পড়ে গেল। দেবরাজ এগিয়ে এসে দেবীকে অভ্যর্থনা জানালেন, তারপর সাদরে তাদের নিয়ে গেলেন নির্দিষ্ট স্বর্ণ সিংহাসনে। পুত্রকন্যাদের নিয়ে দেবী সেখানে একে একে উপবিষ্ট হলেন। এবার দেবরাজ মাইকের সামনে এসে ঘোষণা করলেন, সভার কাজ শুরু হচ্ছে। তার আগে জানতে চাই, যাদের অনুরোধে এই বৈঠক, সেই মর্ত্যবাসী বুদ্ধিজীবীরা কি এসে পৌঁছেছেন? সঙ্গে সঙ্গে 11 জন শুভ্র বেশভূষায় সজ্জিত মর্ত্যবাসী উঠে দাঁড়ালেন। বেশ, আপনারা আসন গ্রহণ করুন। চতুর্মুখ ব্রহ্মা বহু ব্যস্ততার মধ্যেও সময় করে এসেছেন, অযথা সময় নষ্ট করবার সময় তাঁর হাতে নেই। বললেন, দেবরাজ, ওদের সমস্যাটা কোথায়? কেনই বা বিতর্ক? দেবী দুর্গার মধ্যে কি এমন অসঙ্গতি ওরা আবিষ্কার করলেন যে এত বড় এক অধিবেশন ডাকতে হল? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন যুক্তিবাদী সংঘের সভাপতি মেঘবাহন তর্কবাগীশ। মাইকের সামনে এগিয়ে বার কয়েক গলা ঝেড়ে সকল দেবতার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য তিনি পেশ করলেন। প্রভু, আমরা শ্রী শ্রী চণ্ডীর সূত্র থেকে জানতে পারছি সমস্ত দেবতার শরীরের তেজরাশি যৌথভাবে যে নারীমূর্তি সৃষ্টি করেছিল তিনি হলেন দুর্গা। দেবাদিদেব শিব শম্ভুর তেজে সৃষ্টি হল তাঁর মুখ, যমরাজের তেজে দেবীর মেঘপুঞ্জের মতো কেশপাস, বিষ্ণুর তেজে তাঁর 10 বাহু, চন্দ্রের তেজে তাঁর বক্ষদেশ, ইন্দ্রের তেজে দেবীর শরীরের মধ্যভাগ, বরুণের তেজে তাঁর উরু এবং জঙ্ঘা, আর পৃথিবীর তেজে সৃষ্টি হল দেবীর নিতম্ব। ব্রহ্মা কিঞ্চিত বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, মেঘবাহন, দেবী দুর্গা এখানে স্বয়ং উপস্থিত, তার সম্মুখে তারই দেহ বা শরীরের বিবরণ পেশ করা কি শোভন হচ্ছে? এসব বৃত্তান্ত তো বহু যুগ পূর্বের ঘটনা, এই সব বর্ণনা শুনিয়ে তুমি কি প্রতিপন্ন করতে চাও? দেবী দুর্গা কিন্তু খুবই মনোযোগ সহকারে তার উৎপত্তির বিবরণ শুনছিলেন। হাসি মুখে ব্রহ্মার উদ্দেশ্যে বললেন, হিরণ্যগর্ভ প্রজাপতি ব্রহ্মা, মেঘবাহন যা বলতে চায় বলতে দিন, ওকে নিরস্ত করবেন না। আত্মসৃষ্টির ইতিহাস শুনতে কার না ভালো লাগে। মহাশয় মেঘবাহন, আপনার যা যা জিজ্ঞাস্য পেশ করতে থাকুন। স্বয়ং দেবীর প্রশ্রয়ে বলিয়ান হয়ে মেঘবাহন তর্কবাগীশ কিছু বলতে যাবে, ঠিক তখনই কানে এলো লম্বোদর গণপতি বাবাজি তার মায়ের অনুমতি নিয়ে ব্রহ্মার উদ্দেশ্যে একটি আবদার রাখছে। বিরিঞ্চি প্রপিতামহ,
আমি কি ওই তর্কবাগীশ মহাশয়ের বুদ্ধির পরীক্ষা নিতে পারি? এ তো খুবই উত্তম প্রস্তাব। ওহে মেঘবাহন, আমাদের স্নেহের গজানন তোমাকে কিছু প্রশ্ন করতে চায়, তোমার আপত্তি নেই তো? প্রভু হংসভবন পদ্মোদ্ভব, এ যে বড় সৌভাগ্যের কথা। সিদ্ধিদাতা বিনায়ক, আজ্ঞা করুন। মেঘবাহনের তোষামুদে বিগলিত না হয়ে গণপতি একত্রে তিনটি প্রশ্ন করলেন। আচ্ছা বলুন তো তর্কবাগীশ মহাশয়। মাতা শৈলসুতার পদযুগলের এবং করদ্বয়ের অঙ্গুলি সমূহ কোন দেবতার তেজে উৎপন্ন হয়েছিল? ব্রহ্মার তেজে দেবীর পদযুগলের সৃষ্টি হলে বিবস্বান সূর্যদেবের তেজে উৎপন্ন হল পায়ের দশটি আঙুল, আর অষ্টবসুর তেজে গঠিত হল তার দুহাতের দশটি আঙুল। আর মায়ের নাসিকা? মেঘবাহন চটজলদি জানাল, দেবীর নাসিকা বা নাক উৎপন্ন হয়েছিল যক্ষ কুবেরের তেজে। সঙ্গে সঙ্গে বাগদেবী জিজ্ঞেস করলেন, আর মায়ের দন্তপঙ্ক্তি এবং চক্ষু? ঘাবড়ে না গিয়ে মেঘবাহন সগর্বে জানাল, দক্ষ এবং প্রজাপতিগণের সমবেত তেজে উৎপন্ন হল দেবী মহামায়ার দন্তপঙ্ক্তি, আর অগ্নিদেবের তেজে উৎপন্ন হল মা দুর্গার ত্রিনয়ন। যখন চক্ষুর প্রসঙ্গ উঠল তখন ভ্রুযুগল এবং কর্ণোদ্বয় এড়িয়ে যায় কি করে? যদি ভুল ভ্রান্তি হয় মা হংসবাহনা সরস্বতী শুধরে দেবেন দয়া করে। সন্ধ্যা দেবীর তেজে দেবীর ভ্রুযুগল এবং বায়ুর তেজে উৎপন্ন হল মা পার্বতীর কর্ণোদ্বয়। অমনি মুখরিত হল ব্রহ্মপুরীর সভাস্থল। দেবগণ বিপুল করতালি দিয়ে মর্ত্যবাসীদের উৎসাহ দিলেন। গুঞ্জন প্রশমিত হলে চতুরানন ব্রহ্মা জিজ্ঞেস করলেন, বৎস মেঘবাহন, এখন বলো তো বাবা, তোমার প্রশ্নটি কি? পিতামহ পদ্মপাণি, উপস্থিত সকল দেবতাবৃন্দ এবং বিষ্ণু মহেশ্বর, আমার প্রশ্নে কাউকে বিন্দুমাত্র অসম্মান না করে জিজ্ঞেস করছি। সকল দেবতাদের মিলিত শক্তিতে সৃষ্ট মহিষী নারীরূপী দেবী দুর্গা যদি একা সকল অসুরদের পরাজিত এবং নিহত করতে সক্ষম হন, তাহলে দেবতাবৃন্দ নিজেরাই সম্মিলিতভাবে তা করতে পারলেন না কেন? দেবী দুর্গার শক্তি তো দেবতাদেরই শক্তি, অতএব শক্তি তো তুল্য মূল্য, মানে সমান। প্রশ্নটি শুনে ব্রহ্মা বললেন, দেখো বাবা, সমস্ত বিষয়টি প্রতীকী, লোকশিক্ষার জন্যেই এই ব্যবস্থা। একা একটি মানুষের পক্ষে যা সম্ভব নয় তা সমবেতভাবে সম্পন্ন করলে সহজেই কৃতকার্য হওয়া যায়। কারো দুটি হাতে প্রবল শক্তি, কিন্তু পদযুগলে সে ততটা ক্ষমতা ধরে না। কারো দৃষ্টি শক্তি প্রখর, কারো প্রখর ঘ্রাণ শক্তি, কেউ বুদ্ধিতে সর্বোত্তম, কেউ বা উপস্থিত বুদ্ধি যোগাতে সিদ্ধহস্ত, কারো গতি অত্যন্ত ক্ষিপ্র, কেউ বা মন্থর। এই মহিষাসুর সে আমারই বরে বলিয়ান, তার কঠোর তপস্যায় প্রীত হয়ে আমি তার সম্মুখে উপস্থিত হলে সে বলল, আমায় এমন বর দিন যেন কোনো পুরুষ আমাকে পরাস্ত করতে না পারে। আমি তখন জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো নারী তো তোমাকে বধ করতে পারে? সে তখন বলেছে, পুরুষই যখন পারবে না, নারী তো কোন ছাড়। দিয়ে দিলাম তার প্রার্থিত বর। তখনই তার অত্যাচার থেকে অব্যাহতি পেতে দেবকুল সমবেত শক্তি দিয়ে দেবী দুর্গাকে সৃষ্টি করেছে, কারণ সে নারী শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এবং সেই নারী শক্তির হাতেই তার নিধন ঘটল। মেঘবাহন তর্কবাগীশ বলল, প্রভু, তর্কের খাতিরে মানলাম আপনার যুক্তি, কিন্তু দেবীর বা তার পুত্র কন্যাদের ওই বাহন বড় দৃষ্টিকট। যেমন ধরুন ইঁদুর, একটা ক্ষুদ্র জীব, তার পিঠে চড়ে গণেশ বাবা কোথাও
ভ্রমণে বেরোতে পারেন কি? মা সরস্বতী বেছে নিলেন হাঁস, মা লক্ষ্মী পেঁচা, আর কার্তিক পছন্দ করলেন ময়ূরকে। এদের পিঠে চড়ে গন্তব্যে পৌঁছলো কি আদৌ সম্ভব? আর সর্বোপরি সিংহ, দেবী দুর্গা তো হাতি, বাঘ, ভল্লুক এদের মধ্যে থেকে কাউকে ডেকে নিতে পারতেন, সিংহকেই পছন্দ করবার পিছনে কি এমন কারণ ঘটল? মেঘবাহনের বক্তব্য যেই মাত্র শেষ হল, অমনি শোনা গেল পিলে চমকানো পশুরাজ সিংহের গর্জন। উরিপাস, সে কি হুঙ্কার! সভাস্থলে উপস্থিত দেব এবং মনুষ্যকুল সভয়ে চারপাশে তাকালো, কিন্তু কোনো সিংহের দেখা নেই। দেবী কাত্যায়নীর মুখে তখন রহস্য মাখা হাসি, আর ঠিক তখনই সবার দৃষ্টিগোচর হল ব্রহ্মপুরীর উত্তর ফটক দিয়ে এক বিশালকায় পশুরাজ ঘাড়ের অভিজাত পাটকিলে রঙের কেশর ঝাঁকিয়ে সভাস্থলের দিকে হেলতে দুলতে এগিয়ে আসছে, আর তার পিঠে ঝাঁকিয়ে বসে রয়েছে সে তো শুভ্র হাঁস, দৃষ্টিনন্দন স্বাস্থ্যবান ময়ূর, একটি হৃষ্টপুষ্ট পেঁচা এবং একটি মুশিক বা ইঁদুর। মজার ব্যাপার, ইঁদুরটি যেন ফিক ফিক করে হাসছে। পশুরাজ দৃঢ় পদক্ষেপে সভার মধ্যস্থলে পৌঁছতেই হাঁস প্যাঁক প্যাঁক ডাক ছেড়ে উড়ে গিয়ে বসল সরস্বতীর পদমূলে, ময়ূরও এক বিকট ডাক ছেড়ে ছুটে গেল কার্তিকের পদতলে, ইঁদুরও আনন্দে লাফাতে লাফাতে সোজা চলে গেল তার প্রভু গজাননের সিংহাসনের নিচে, আর পেঁচা নিঃশব্দে উড়ে গিয়ে বসল মা লক্ষ্মীর কোল ঘেঁষে। এমন অভূতপূর্ব দৃশ্য দেখে মেঘবাহন তর্কবাগিস এবং তার সাঙ্গপাঙ্গদের তো চক্ষু স্থির। সাময়িক ভাব বিহলতা কাটিয়ে মেঘবাহন প্রপিতামহ ব্রহ্মার উদ্দেশ্যে বিনীতভাবে পেশ করে, প্রভু, এই বাহনদের ব্যাপারটিও কি প্রতীকী? যদি একটু খোলসা করে বলেন তো ধন্য হই। ঠিকই ধরেছ, সবটাই সাংকেতিক, এই হংস বা হাঁসের কথাই ধরো না। দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, শিল্প এবং সঙ্গীতের দেবী। সমাজে ভালো মন্দ সব ধরনের জ্ঞান এবং বিদ্যার প্রচলন রয়েছে, তার মধ্য থেকে মন্দ বিদ্যাকে বর্জন করে ভালো এবং হিতকারী বিদ্যাই অর্জন করতে হবে। হংসের একটি বিশেষ ক্ষমতা আছে, দুধের মধ্যে জল মিশিয়ে দিলেও সে সারাংশ অর্থাৎ দুধকেই পান করে, মন্দ জিনিস সে বর্জন করে। তাই জ্ঞানের দেবী সরস্বতীর বাহন হচ্ছে হংস। আবার দেখো, কার্তিকের বাহন ময়ূর। ভালো করে লক্ষ্য করে দেখো, ময়ূরের পায়ে ধরা রয়েছে এক বিষাক্ত সাপ। কার্তিক হচ্ছে সুন্দর যুবা পুরুষের প্রতীক, সে যোদ্ধা, তার বাহন ময়ূরও সুন্দর এবং সেও যোদ্ধা, তার মৃত্যু পর্যন্ত সৌন্দর্য অটুট থাকে, সে সমস্ত পক্ষীকুলের মধ্যে ভয়ঙ্কর যোদ্ধা। তার পায়ের থাবায় যে সাপ, সেটি হচ্ছে গোপন ষড়যন্ত্রের রূপক বা প্রতীক। এই ময়ূর মনুষ্যকুলকে এই শিক্ষা দিচ্ছে যে শুধু যুদ্ধ করলেই হবে না, যুদ্ধের গোপন ষড়যন্ত্ররূপী সর্পকেও দমন করতে হবে। ময়ূর নিমেষের মধ্যে সর্পকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে, সেই রকমভাবে ষড়যন্ত্রকারী শত্রুকেও ছিন্ন ভিন্ন করা দরকার। লক্ষ্মীর বাহন পেঁচা, গভীর নিশুতি রাত্রিতেও সে কিন্তু দেখতে পায়। ধন সম্পদের দেবী লক্ষ্মীর সঙ্গে পেঁচা আমাদের এই শিক্ষা দিচ্ছে যে পেঁচা যেমন অন্ধকারেও দেখতে পায়, তেমনি লক্ষ্মীর কল্যাণে মানুষ ধনসম্পদের অধিকারী হলে সেই অর্থবলের মাধ্যমে জীবনের অন্ধকার রূপ বিপদ থেকে সহজেই মুক্ত হতে পারে। কিন্তু প্রভু চতুরানন, মা দুর্গা কেন পশুরাজ সিংহকে
তার বাহন রূপে নির্বাচিত করলেন। আরও কত পশু তো ছিল জগতে, তাই না প্রভু? পদ্মোদ্ভব, হিরণ্যগর্ভ, ব্রহ্মা অট্টহাস্যে সভাস্থল মুখরিত করে তির্যক সুরে বললেন, ওহে বুদ্ধিজীবী, দেবী পার্বতীর ত্রিনয়ন বলতে তুমি কি বোঝো সেটা আগে বলো তো বাপু। আর হ্যাঁ, সেই সঙ্গে এও বলো দেবীর কয়টি হাত এবং সেই বাহুর সংখ্যার বিশেষত্বটি কি। এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর পেলে তোমার প্রশ্নের উত্তর দেব। বুদ্ধিজীবী মেঘবাহন তর্কবাগিস পড়লেন মহাফাপরে। সে তো কিছুক্ষণ আগেই জানিয়েছে অগ্নিদেবের কল্যাণেই দেবী দুর্গার ত্রিনয়ন, কিন্তু সেই ত্রিনয়ন কিসের প্রতীক আর তার দশভুজা কিসেরই বা ইঙ্গিতবাহী? প্রশ্ন দুটিই তো বেশ বেয়ার। কিছুটা আমতা আমতা করে সে ঘোষণা করে, প্রভু সঠিকভাবে জানা নেই, দয়া করে আপনি বলে দিন। তবে শোনো বাছা, দেবীর দশ হাত দশটি দিকের প্রতীক, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, নৈঋত বায়ু এবং ঊর্ধ্ব অধ। আর পার্বতীর ত্রিনয়ন আসলে সূর্য, চন্দ্র এবং অগ্নি। ওই যে তুমি জানতে চাইলে পশুরাজ সিংহ কেন দেবীর বাহন, এর উত্তর হলো সিংহ হচ্ছে রোষ এবং ক্ষিপ্রতার প্রতীক। দেবী কাত্যায়নীকে যুদ্ধ করতে হচ্ছে বহু অসুরদের সঙ্গে এবং প্রবল প্রতাপান্বিত অসম্ভব ক্ষিপ্র মহিষাসুরের সঙ্গে। দেবীকে চোখের পলকে তার দশ ভুজে ধৃত অস্ত্রসমূহকে প্রয়োগ করতে হচ্ছে। তখন তার ত্রিনয়নে রোষভন্নির প্রবাহ, সিংহের মতো রোষ এবং ক্ষিপ্র গতি অন্য পশুর মধ্যে বিরল। দেখো বাবা তর্কবাগিস, মেকি বুদ্ধির জোরে কেবল এড়ে তর্ক করলেই হবে না, আমাদের প্রদত্ত বিধান থেকেও শিক্ষা নিতে হবে। মনুষ্যকুলের শিক্ষার জন্য এই সকল প্রাচীন ধারাকে ভ্রান্ত বলে নস্যাৎ করে দিলে ভুগতে হবে তোমাদেরই। এইসব বিধানে ছিদ্র না খুঁজে তোমরা সমবেতভাবে চেষ্টা করো অস্পৃশ্যতাকে কিভাবে নির্মূল করা যায়, নারীদের সম্ভ্রম কি করে রক্ষা করা যায়। কারণ অসুর তোমাদের চারপাশে মুখোশের আড়ালে সদা বিরাজমান, শিশু কন্যারাও অসুরদের সহজ শিকার। প্রভু ব্রহ্মার শ্রীমুখ হতে আরো কিছু ক্ষোভের ধিক্কার নির্গত হতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। শিব ও শম্ভু নীরবেই সবকিছু শুনছিলেন, কিন্তু যেই মাত্র নারী এবং শিশুকন্যাদের উপর অত্যাচারের কথা তার কর্ণগোচর হল, অমনি তিনি তিনবার হর হর বোম হুঙ্কার দিয়ে উঠে দাঁড়ালেন। রোষ কষায়িত তাঁর অক্ষি গোলক, জটাজুটো কেশপাশ ক্রোধে উত্তোলিত। সকল দেবতা প্রমাদ গুনলেন, এই বুঝি তিনি রুদ্ররূপে নটরাজ নৃত্য শুরু করবেন। আর সেই ভয়ঙ্কর নৃত্যের প্রভাবে কেঁপে উঠবে স্বর্গমর্ত পাতাল। কিন্তু তার আগেই চোখের পলকে ঘটে গেল আরও এক অভাবনীয় কাণ্ড। দেবী দুর্গা তার সিংহাসন ত্যাগ করে চকিতে উঠে দাঁড়ালেন। তার শান্ত সমাহিত মূর্তি উধাও, তার মুখ থেকে উচ্ছারিত হল মেদিনী কাঁপানো হুঙ্কার। সেই হুঙ্কার, সেই প্রলয়নকারী হুঙ্কার বর্তিত হল পশুরাজ সিংহের মুহুর্মুহু গর্জনে। ব্রহ্মপুরীর সভাস্থল পণ্ড হবার উপক্রম। দেবী দুর্গার মাতৃমূর্তি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তার মস্তক আকাশ বিদীর্ণ করে উত্তোলিত হয়ে চলেছে আরও ঊর্ধ্বে, আরও শূন্যে। কি ভয়ঙ্কর তার রূপ, তার মেঘ সদৃশ কেশপাশ বিপর্যস্ত। কেননা কন্যা শিশুরা যে তাঁরই কুমারী রূপ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রমাদ গুনলেন, উপস্থিত সকল দেবতা করজোড়ে দেবীর স্তব এবং কবচমালা জপ করতে শুরু করলেন। সকলের সমবেত উচ্চারণে ব্রহ্মপুরী মুখরিত হয়ে উঠল। দেবী প্রসীদ, প্রসীদ ভগবত্তম্ব, প্রসীদ ভক্তবৎসলে,
পরমেশ্বরী মা তো তুমি মাতৃরূপে ক্ষমাশীল আননে প্রকট হও। সম্মিলিত প্রার্থনায় দেবী প্রসন্ন হলেন, অন্তর্হিত হল তার ভয়ঙ্কর মূর্তি। তখন দেবতাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, তারা স্ব আয়ুধে দেবীকে অভিষেকে ব্রতী হলেন। কারণ অচিরেই মর্তলোকের উদ্দেশ্যে তিনি পুষ্পক্রথে আরোহণ করবেন। প্রতি বছর এই যাত্রাকালে তাকে অস্ত্রে এবং অলঙ্কারে যেভাবে যে আবেগে সজ্জিত করা হয়, শুরু হলো সেই পর্ব। সে এক হৃদয়স্পর্শী অথচ বীরত্ব ব্যঞ্জক অনুষ্ঠান। সেই অপূর্ব মহিমামণ্ডিত পর্যায়ে চাক্ষুষ করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। মর্তবাসী মেঘবাহন এবং তার দশজন অনুগামী বিস্ফারিত চোখে যা দেখল তা জন্ম জন্মান্তরেও বিস্তৃত হবার নয়। সর্বাগ্রে দেবাদিদেব মহাদেব প্রদান করলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, ইন্দ্র দিলেন বজ্র এবং তার গজরাজ ঐরাবতের কণ্ঠস্থিত ঘণ্টা, বরুণ দেব শঙ্খ এবং পবনদেব একটি ধনুক এবং দুটি বানপূর্ণ তুনির প্রদান করলেন। দেবশিল্পী বিশ্বকর্মা দিলেন কুঠার এবং অভেদ্য কবচ। পেছনে দাঁড়িয়েছিলেন সমুদ্রদেব, তিনি স্বহস্তে দেবীর শিরে পরিয়ে দিলেন অম্লান পদ্মের মালা, বক্ষে আরেকটি পঙ্কজের মালা, আর এক হাতে ধরিয়ে দিলেন একটি অপূর্ব পদ্ম। তিনি সরে এলে নাগরাজ বাসুকী প্রদান করলেন মহামুনি শোভিত একটি নাগহার। এবার এগিয়ে এলেন ক্ষীর সমুদ্র, ইনি পরম মমতায় দেবীকে সাজিয়ে তুললেন বিবিধ ভূষণে, যেমন কণ্ঠে পরালেন উজ্জ্বল মুক্তাহার, দিব্য চূড়ামণি, দুই কর্ণের কুণ্ডলদ্বয়, দশ হাতের বাজুবন্ধ বলয়, শুভ্র ললাটভূষণ, বাহুতে অঙ্গদ, চরণে নির্মল নূপুর, অনুত্তম কণ্ঠভূষণ, সমস্ত অঙ্গুরিতে অঙ্গুরি এবং চিরনূতন বস্ত্রযুগল। ক্ষীরসমুদ্রদেব সরে এলে দেবীর সমীপবর্তী হলেন যমরাজ, তার কালদণ্ড থেকে একটি সুশোভন দণ্ড তুলে নিয়ে পরম ভক্তি ভরে সেটি দেবীর হাতে অর্পণ করলেন। প্রজাপতি ব্রহ্মা স্নেহ ভরে দেবীর কণ্ঠে পরিয়ে দিলেন গাঢ় রক্তবর্ণ রুদ্রাক্ষের মালা এবং নয়ন মনোহর একটি স্বর্ণ কমণ্ডল। দেবী কাত্যায়নীর অনসজ্জা সম্পূর্ণ হতেই শুরু হল বিদায় পর্ব। ব্রহ্মপুরীর অপ্সরা এবং কিন্নরীকুল শঙ্খধ্বনিতে মুখরিত করে তুলল ব্রহ্মলোকের পরিমণ্ডল। দেবতাগণ বিনম্রচিত্তে তাকে বিদায় জানাচ্ছেন। ব্রহ্মলোক জানে দেবী চার পাঁচ দিনের জন্যে মর্তে গমন করেন তার ভক্তদের আন্তরিক আহ্বানে। দেবীর পুত্র কন্যারা তাদের বাহন পরিবৃত হয়ে পুষ্পক রথের দিকে যখন এগোতে শুরু করেছেন, দেবী কি ভেবে থমকে দাঁড়ালেন। তার মূর্তি এখন সৌম্য এবং স্মিত হাস্যে উজ্জ্বল। মেঘবাহন এবং তার অনুগামীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, ব্রহ্মলোকে তোমাদের ভিসার সময়সীমা আর কতদিন? মেঘবাহন বিগলিত হয়ে জানালো, মা গো, ঘণ্টাখানেক আগেই সেই সময়সীমা পার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র বিনীতভাবে দেবীকে বললেন, দেবী, ওরা যদি আরও কিছুদিন থাকতে চায় তাহলে তার ব্যবস্থা হয়ে যাবে। দেবী মেঘবাহনকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি বাসনা, এখানে আরও কদিন থাকবে নাকি আমার সঙ্গেই ফিরবে? মা, আপনার রথে কি আমাদের ১১ জনের স্থান হবে? কেননা আমরা তো এই সময়টা মরতেই থাকি আপনাকে আহ্বান জানাতে। অবশ্যই হবে, এত বড় পুষ্পক রথ জায়গা হবে না মানে? ওঠো ওঠো, উঠে পড়ো। তারপর পশুরাজের উদ্দেশ্যে নির্দেশ দিলেন, দর্ভাসন, এখন আর গর্জন বা হুঙ্কার ছেড়ো না, ওরা ভয় পাবে। ইন্দ্রের ঐরাবথের সারথি মাতুলি পুষ্পক বিমানের চালকের আসনে বসতেই
মেঘবাহন এবং তার সঙ্গী সাথীরা অভ্যেস বশত বলে উঠল, দুর্গা দুর্গা। দেবীর কানে সেই ডাক পৌঁছতেই তার মুখমণ্ডলে ছড়িয়ে পড়ল মধুর হাসি। তখন তার পুষ্পক্রথ শরতের নির্মল আকাশ ভেদ করে ছুটে চলেছে নিঃশব্দে মর্তলোকের আন্তরিক আহ্বানে।